Bence bes senin hamle. Dosh urbu tatlı kol. Dosh hazır bes ben hamle. Na. Ha? Na. Dosh hazır. Dosh hazır cibin na. Na. Ek dosh dam hoye gelo doshok ek uruta niye. Dekhte bachchen. Dam di ek dam hoye na ki. Ek dam er dinam jobo. Tale den. Na. Dia den. Na. Dekhi koto last bikri hoy kina. Ki bikri korben na. Bikri korbo. Dosh hazır taka di. Na na. Ek lakh dosh bola holo doshok eta to ekhono dicche na. আপনি কততে ছাড়বেন আমাদের কিন্তু বলেন আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানেই রয়েছেন আপনাদের প্রত্যেককে স্বাগত আছি মনোহরদী পশুর হাট থেকে মনোহরদী পশুর হাটের অবস্থান নরসিংদী জেলা মনোহরদী থানা এই হাট বসে প্রতি বুধবার দুপুর 12টার পরে শুরু হয় চলে সন্ধ্যা পর্যন্ত বন্ধুরা আজকে আমরা এই হাট ঘুরব আপনাদেরকে জানাবো 2022 কুরবানির উপযোগী সারগরুর দাম দর সম্পর্কে দর্শক ভাইরা বলছেন আগেই যে এটা আমরা বাড়িতে পেলে নিয়ে আসছি আসলে দেখি আমরা কথা বলি তাদের সাথে যে ভাইরা কতদিন পালন করলেন দামটা কেমন চাচ্ছেন মিয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই গরু তো একটাই নিয়ে আসছেন আপনি বাড়িতে পালা গরু পালা পালা গরু আচ্ছা এটা কতদিন পালন করলেন ও 6 মাস হচ্ছে আচ্ছা এখন দামটা কেমন চাচ্ছেন 1,25,000 1,25,000 যারা চাচ্ছেন যেহেতু সার গরু সবাই চিন্তা করে একটা ওজনের কথা তো সেই ক্ষেত্রে এটা ওজনটা আনুমানিক কেমন হতে পারে ওজনটা 4 মণ গো চার মণ ওজনের গরু আর বলছেন যে দুই দাঁতের গরু গরুটা দেখতে সুন্দর তো সেই ক্ষেত্রে আপনারা দাম চাচ্ছেন 1,25,000 25 বেচার ইচ্ছা কেমন নিছেন আপনারা এই বেচা 1,10,000 কইতাছে 15,000 কইতাছে আপনাদের ইচ্ছা কেমন আমাদের একটু জানান আমাদের একটু বলেন আমরা একটা হাট ঘুরে আপনাদের একটা প্রচারণা দিচ্ছি দেখাচ্ছি 20 মনে করেন ইচ্ছা আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন জি দর্শক দেখুন এই যে গরুটা এটা কিন্তু তিনি 1,20,000 বেচার আশায় আছেন মনোহরদি হাটে মনোহরদি হাট কিন্তু প্রত্যেক বুধবারে বসে প্রত্যেক বুধবারে দুপুর 12টার পরে শুরু হয় চলে সন্ধ্যা পর্যন্ত আমরা হাট ঘুরে আরো কিছু গরুর দাম জানাবো আপনাদের আমরা এই লাল রঙের সুন্দর গরুটার দাম জানতে চাই এটা নিয়ে আসছে যে ভাই ভাইয়ের সাথে আমরা একটু কথা বলে যাই মিয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু আজকে কয়টা আনলেন আনছি দুই একটা আমি তো যে হাটেই যাই দেখি যে আপনি সুন্দর সুন্দর গরু নিয়ে হাজির হয়ে যান আজকেও নিয়ে আসছেন এমনটাই দেখছি এটা তো দেখুন সুন্দর জিনিস এই কিনি আচ্ছা এটা তো দেখে অনেকটা শাহিওয়ালের মতো লাগে আবার দেশাল এরকম ক্রস না শাহিওয়াল শাহিওয়ালের সাথে ক্রস ক্রস না শাহিওয়াল এটা ডাইরেক্ট শাহিওয়াল না 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 আচ্ছা তো এটা কয় দাঁতের গরু এখন বয়স হয় না তবে পরে দেবো মনে হয় 7-10 দিন দেখবো এখন তো সবাই দাদা গরু কিনবে আপনি অদাদাটা নিয়ে আসলেন এটা বয়স হয়েছে তো এটা আপনার বড় গরু না বয়স হয়ে থাকে না তার মানে হলো যে ঈদের আগে দাঁত পড়ে যাবে ঈদের আগে না বলো বয়স কুরবানি চলবো কুরবানি আচ্ছা তো সেক্ষেত্রে এটা দামটা কেমন চাচ্ছে ১৬০ 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
জানালেন এমনটি দামে বিক্রি করতে যাচ্ছেন। আমরা দেখছি এখানে আরেকটি গরু রয়েছে, কিন্তু এই গরুটা আসলে যিনি বিক্রেতা তাকে দেখছি না। আমরা হাট ঘুরে চলুন, আরো কিছু গরুর দাম জেনে আসি। দর্শক, আমরা এই গরুটার দাম জানতে চাই। এই গরুটা নিয়ে আসছি যে ভাই, ভাই কেমন আছেন? ভালো আছি। গরু কয়টা নিয়ে আসলেন? আছে একটা নিয়ে আসছি। এরা বাড়িতে পালা না? হ্যাঁ। দামটা কেমন যাচ্ছেন? যদি বেশ কম কিছু হয় অবস্থা বুঝে ব্যবস্থা। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন, এই গরুটা তিনি 1 লাখের কাছাকাছি এমন একটা দামে বেচার আশা নিছেন। আমরা দেখছি যে মনোহরদী হাটে কিন্তু আজকে মোটামুটি একটা ভালো কালেকশনই রয়েছে, সুন্দর সুন্দর সার গরুর আমদানি হয়েছে কোরবানিকে বেস করে। সো বন্ধুরা, আমরা হাট ঘুরে আরও কিছু গরুর দাম আপনাদেরকে জানাবো, চলুন। দর্শক, এটা দেখতে কিন্তু অনেকটা হাসার মতো লাগছে, দেখি এটা কি জাতের গরু আমরা জানার চেষ্টা করি। দামটা কত চাই সেটি আমরা আপনাদেরকে জানাই এখান থেকে। কেমন আছেন? দেশি গরু। দেশি গরু, এটা নিজের বাড়িতে পালা, কতদিন পালন করলেন? 2.5 বছর। আচ্ছা, এটা এখন দাম যাচ্ছেন কত? 70। এটা দাঁচ্ছে মনে হচ্ছে না? না, দাঁচ্ছে না, দাঁতে নাই। এখন তো সবাই দাঁতা গরু কিনবে কোরবানিকে বেস করে, দেখি দাদার সময় হয়েছে। আচ্ছা, এটা দাম দামটা তাহলে চাচ্ছেন? 75। এটা যদি ওজন হিসাবে চিন্তা করা যায়, সার গরু কিন্তু সবাই আসলে ওজনের কথা চিন্তা করে, কতটুকু হতে পারে আনুমানিক? এটা আমার আইডিয়া না। আচ্ছা, বেচার ইচ্ছা কত নিচ্ছেন? কোন কত দেবেন? আপনাদের হাট ঘুরে আমরা একটা আইডিয়া দিচ্ছি মানুষকে যে এমন দামে মনোহরদী হাটে এরকম সার গরু পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি একটা মনোবাসনা নিয়ে আসছেন না, আমাদেরকে একটু জানান আসতে করে। কত নিচ্ছেন মনোবাসনা?
কোন কত দেলা আমি দুঃখ চাইলাম আমরা তো কিনতে আসি নাই আপনাদের হাট ঘুরে আমরা একটা জানাচ্ছি মানুষকে আর কি যে এই হাটে আসলে এমন দামে এরকম গরু পাওয়া যায় সেটাই জিজ্ঞেস করছি তো আপনি তো একটা আশা নিয়ে আসছেন কেমন আশা নিছেন বিক্রি করা আচ্ছা আচ্ছা ওইটাই জানতে চাচ্ছিলাম ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন দর্শক দেখুন এটা তিনি আসলে 60 এর উপরে বিক্রি করার আশায় আছেন মনোহরদী হাটে আমরা আরো দুই একটি গরুর দাম আপনাদেরকে জানাবো এই হাট থেকে দর্শক আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা ভুটানি স্টাইলের সার গরু এই গরুটা নিয়ে আসছে যে ভাই ভাইয়ের সাথে আমরা কথা বলতে চাই মিয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার গরুটা দূর থেকে মনে হচ্ছে যে এটা ভুটানি স্টাইলের আসলে ভুটানি না হইলে ওই রকম একটা ছোট জাত এটা আসলে কয় দাঁতের গরু দুই দাঁতের দুই দাঁত হয়ে গেছে অলরেডি এটার দামটা চাচ্ছেন কত 70 70 এটা বেচার ইচ্ছা কত নিছেন বেচার ইচ্ছা 60 এ বেচা কোথা আপনি তো কিনে আনছেন ওনা না বাড়ি বাড়ি না গাবির আচ্ছা আচ্ছা দেখতে তো বেশ সুন্দর 60 হলে বিক্রি করবেন জি এটা ওজন হিসাবে চিন্তা করলে কতটুকু হবে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের দেশের যে আদি জাত ছোট সাইজের সার গরু হইলে দেখতে সুন্দর এটা হাইট টাইট কি মাপছেন কতটুকু আছে এইরকম গরু তো মানুষ আসলে মেজারমেন্ট করে এগুলা তো খুব কম দেখা যায় বুঝছেন না ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে আচ্ছা এটা একটা ছবি নিয়ে না ভালো করে দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এদিকটাতে বেশ অনেকগুলো গরু নিয়ে আছেন একজন আমরা এই গরুগুলোর দাম জানাতে চাই ভাই ভাই মনে হচ্ছে যে বেশ অনেকগুলোই নিয়ে আসছে মিয়া ভাই কেমন আছেন ভালো ভালো হাতি দিয়ে হাট ঘোরেন সুন্দর সুন্দর গরু নিয়ে আসেন আজকে কয়টা নিয়ে আসছেন আজকে চারটা চারটা বিক্রি হয়েছে একটা না না বিক্রি হয়েছে আজ তো রোদ প্রচুর গরম প্রচুর এটা কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি 25 এক 25 হ্যাঁ এক 25 যেটা চাচ্ছেন এটা দাঁতে কয় দাঁতে আছে দাঁত দুইটা দুই দাঁতের গরু 1.25 চাওয়া হচ্ছে এটা ওজন হিসাবে চিন্তা করলে কতটুকু হবে ওজন ধরে না 4 গুণ 6.5 আচ্ছা এটা কোরবানি কে বেস করে হতেই পারে এরকম তো সেই ক্ষেত্রে এটা বেচার ইচ্ছা কত আমার টার্গেট 10,000 এর ছিল 1.10 1.10 আর ওইগুলো তো আপনার আচ্ছা এগুলো নিয়ে আমার সাথে কথা বলি নাকি এটা বেশি দাম ওইটা কত ওইটা ধরি আমরা ওইটা দেখাই 1.5 লাখ চেয়েছেন ওইটা তো দেশি গরু হ্যাঁ দেশি আপনি তো সবসময় একদম সুন্দর সুন্দর গরু আনেন হ্যাঁ তো এই দেশিটা যেটা 1.5 লাখ চাচ্ছেন ওটা ওজন চিন্তা করলে কতটুকু হবে আমরা একটু দেখাই যদি কিনতে চান আমরা দামটা কত বলেন সেটি আমার 1,25,000 দামাদামি চলছে 1,00,000 বেচবেন না কত বেচবেন 5,000 কম দিন 5,000 দিলে চলবো 1,05,000 না 1,05,000 ভাঙ্গে বেচছেন না আপনি না 10,000 বেচবেন আপনি না দিচ্ছে না আপনি কততে ছাড়বেন আমাদের কিন্তু ভালো না 20,000 দর্শক 1,20,000 হলে এই গরুটি কেনা যাবে আমরা ওই গরুটাও দেখলাম তার রয়েছে আরো দুটো গরু এই দিকটাতে দেখতে পাচ্ছি এই যে দেখুন এখানে রয়েছে আমরা এই গরুগুলো দেখাই একটু এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে ভাই তার একটি গরু নিয়ে দামাদামি করলো ওই ভাই আরেকটি গরু দেখছেন দেখি ওই গরুটা নিয়ে দামাদামি করেন কিনা এটা কি দামটাম বলছেন নাকি ভাই কি পালার জন্য নিবেন নাকি বেচা কেনার জন্য নাকি মাংসের দোকান 1,35,000 ফার্ম আছে পালার জন্য নিব আমরা আচ্ছা আচ্ছা 1,35,000 তো দাম চাচ্ছে আপনি কিছু বলছেন আমি 1,15,000 দেই 1,15,000 বলা হইলো এইটা দর্শক দেখতে পাচ্ছেন এটা ওজনটা কতটুকু হতে পারে 30,000 দাম 30,000 1,30,000 এটা ওজন হিসাবে চিন্তা করলে কতটুকু হবে এটা 5 মণ ওজন বলা হচ্ছে এটা ভাই ধন্যবাদ ভালো থাকবেন এই ভাই নিয়ে আসছে চারটা গরু এই দেখতে পাচ্ছেন 1,2,3,4টা তার একটাও এখনো বিক্রি হয় নাই তবে দামাদামি হচ্ছে হাটে সো বন্ধুরা আমরা হাট ঘুরলাম আপনাদেরকে দেখাইলাম আর সার গরু দাম দর সম্পর্কে আরও দু একটি গরুর দাম আপনাদেরকে জানাই এই মিয়া ভাই দেখছি একটা গরু নিয়ে আসছে এই মিয়া ভাই আগেই বলছেন যেটা আমার বাড়ির কতদিন পালন করলেন এটা অনেক দিন ধরে পালন করতেছি আচ্ছা কিন্তু ওজন তো গেইন করে নাই মাংস গেইন করে নাই কেন ওজন টোজন তো আমরা এরকম ভাবে বুঝি না তবে এই যে কারণে আর ইয়া করি না গরু যদি প্রচুর পরিমাণে খায় ওজন কিন্তু এমনি হবে বুঝছেন তো সেক্ষেত্রে এটা কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে আমরা 90,000 টাকা 90,000 বেচার ইচ্ছা কত নিচ্ছেন
বেচার ইচ্ছা 80 ধরে বেচতে বেচলাম এটা ওজন হিসেবে চিন্তা করলে কতটুকু হবে আনুমানিক ওজন ওজন 200 কেজি হইতে পারে আচ্ছা আচ্ছা এটা কি দাঁতছে এটা দাঁত মানে দাঁতছে না তবে দাঁত ধরে ধরে আর কি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে দর্শক আমরা মনোহরদী পশুর হাট থেকে আপনাদেরকে কোরবানির উপযোগী ষাঁড় গরুর দাম দর জানানোর চেষ্টা করলাম আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখলেন বা দেখছেন আপনারা প্রত্যেকেই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আজ যাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো হাটে বা খামারে সেই পর্যন্ত আপনাদের প্রত্যেকের জন্যই শুভকামনা রইল